কেউ যদি একদম নিহিত মানুষ আছেন, দেওয়ার জন্য ক্ষমতা নেই, কমসে কম আপনি দোয়া দিবেন সভাকে, যতটা ও দাম দিয়ে নাকি পাবে অতটা আপনি নাকি পাবেন। কিন্তু হ্যাঁ, পালিয়ে যাবেন না, খবরদার। যদি পালিয়ে যান তাহলে আল্লাহ যেটা কথা বলেছে যে এরা হলো মুনাফিক, আপনাকে ধরা বান্ধা বুঝা গেল যে আপনি মুনাফিক। বলে মাওলানা সাহেব পেচ্ছাপ যে লেগেছে, যে কি করবো, যে কোন বাঁধনে ফেলে দিলে মুলবিটা বে, পেচ্ছাপ যে লেগেছে কি করব। হ্যাঁ আপনাকে পেচ্ছাপ লেগেছে, কারো জুতা লক করে টেনে লক করে শিশু করলেন আপনি, ওই ছোট ছোট বয়সে ছোট ছেলে মানে খুবই মুলবি হয়নি তালবিলি। তো আমাদের রসখোয়া যেটা একটা রসখোয়া ই আছে, রসখোয়ায় গান এসছে, আমি যাইনি, মনে করি না যে মুলবিটা ওকে চলবে, গান এসছে। তো আমার বন্ধু বান্ধব গুলো আছে, তাতে গল্প করছে, কইছে যে ভাই রে এমন গান জমেছে, এমন নাটকটা জমেছে, তাহার গ্রামের বন্ধু বান্ধব গুলো কইছে খুবই মোতা লেগেছে ঠান্ডার সময়, কি করবে দিছে মানে একজনের জুতা দেখছি আর পাঞ্জরে থুয়া আছে, তো বড় জুতা গালা ওই যে ইয়ার জুতা গালা লক করে টেনে লিয়ে, তখন আমি করল কি লক করে টেনে লিয়ে নাম ওদিকে ভিড়িয়ে দেয় মানে বই করে দেবো দেয় থিয়ে দিল পাঞ্জরে। তো বাপ বলছিলাম কোনটা, আল্লাহ রসুল কি বললেন, তাসাদ্দাকু ফাইন্না সাদকা তারাদ্দুল বালা। একটা মানুষ যদি সাদকা করে তাহলে আল্লাহ ওই সাদকাটার বিনিময়ে কতটা ওর উপরে দয়া করে আপনাকে ফের বুঝাই। আপনার কোন একটা বালা মুসিবত সামনে আসার আছে, কে জানে, কেউ জানে, কেউ জানে যে ওর বালা মুসিবত আসার আছে, কেউ জানে না বন্ধু, কেউ জানে না। আপনার একটা বালা মুসিবত আসার আছে লো সামনে, জানেন না আপনি, কিন্তু তার আগে আপনি করে দিয়েছেন দান। আল্লাহ যে আপনার উপরে এত খুশি হয়, আল্লাহর এত দয়া আপনার উপরে হয়ে যায়, ওই যে আপনার ভাগ্যে লেখা আছে আপনি অ্যাক্সিডেন্ট হবে বা আর কোনো বালা মুসিবত আসবে, ওই বালা মুসিবতটা জ্বর হবে, অসুখ হবে, ঘাও হবে, ঘসড় হবে, মানে বিভিন্ন রকমের অসুখ বিসুখ, ওই বালা মুসিবত খানটাকে তখন আপনার ভাগ্য থেকে আল্লাহ উঠিয়ে দিয়া জলের পোকা মাকড়কে দিয়ে দেয়। বলে মাওলানা কথাটা কি সত্যি? বলে সত্যি না, তো আপনাকে বলি, আমার ওস্তাদ অনেক বসে আছেন, জিজ্ঞেস করেন। আচ্ছা এই আপনি তো হলো বেইমান, আপনি আমি বেইমান, নিমক খারামি করি, তিন বেলা খাই আর একদিনও আল্লাহর গুণগান করি না, করছি? আমরা যদি নামাজি কোনো রকম হয়েছি তো মানে নামাজি কেমন, সপ্তাহের নামাজি, সাপ্তাহিক না, সাপ্তাহিক নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি হতে পেরেছি, দাড়ি মত সবই পাইকা গেল, একদিনও তো পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারলাম না। বাপজান চিন্তা করেন তাহলে, এবার বলুন যে জলের পোকা মাকড় কোন নিমক হারামি করলে, ও তো সবসময় তসবি তাহলিল করে, ফের ওকে আল্লাহ ফের ঘা ঘসর কেন দিচ্ছে, ওকে বিপদ কেন আল্লাহ দিলে? ও আপনি মনে করেন এই বিপদ গালা মানুষের ওপর থেকে কাইটা ওর ওপরে যায়? বাপ জান ওই যে আপনি দান করেছেন হাদিসটার উপরে আমল করেন, আপনি ওই যে হাদিসটার উপরে আমল করেন যার কারণে আল্লাহ আপনার উপরে খুশি হইয়া ওই পোকামাকড়কে দেখাই দিয়ে বলে যে এ আল্লাহর বান্দা দেখো এটা আজাব তোমার উপরে ছিল, আমি আল্লাহ তুমি সাদকা করার কারণে আমি আল্লাহ ওই বিপদটাকে জলের পোকামাকড়কে দিয়ে দিয়েছি। বাপ জান এবার একটা জিনিস থাকেন, দ্বিতীয় নম্বর কথা হলো কোনটা, এইটা জিনিস এমন একটা দামি জিনিস দান, একটা লোক দান করছে, দান করে রেখেছে ও জানে না, দান করে রেখেছে ও জানে না, ও লোকটা মরে গেছে, ওর ওয়ার দ্বারা একটা কোনো জিনিস তৈরি হয়ে গেছে, আল্লাহর ঘর মসজিদে হোক মাদ্রাসায় হোক তৈরি হয়ে গেছে। তো মাদ্রাসায় আর মসজিদে যতদিন টিকা থাকবে জিনিসখানটা, আপনি এখানে ঘর করার লাগে টাকা দিয়েছেন তো, 500 টাকা দিয়েছেন, দু ঘন্টা ইট হয়েছে, তিন ঘন্টা ইট হয়েছে, একটা সিমেন্টের ব্যাগ হয়েছে আপনার টাকা দিয়ে, মসজিদ খানটা যে তৈরি হয়েছে আপনার ব্যাগ, এক ব্যাগ টিমের সিমেন্টের কারণে তৈরি হয়ে আছে, আল্লাহ আকবার, যতদিন মসজিদ খানটা কায়েম থাকবে আপনি মরে গেছেন, কবরে আপনার নেকি পৌঁছিতে আছে। হ্যাঁ হাদিসের এবারত পড়বো শোনাবো আপনাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ মরে গেলে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আওয়ালাদিন সালিহিন ইয়াদউল্লাহ। আল্লাহ বলছেন তিন শ্রেণীর নেকি আপনার কবরে পৌঁছিতে থাকে, বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো দান, দানের নেকি। বাপ জান এটা একটা দিক, এবার আরেকটা দিক আপনাকে বলি, আমার ধন আপনি কিয়ামতের দিন মানে যখন হাসরের ময়দানে উঠবেন,
আপনি করলেন কি, আল্লাহ আপনার মন পরীক্ষা করবে। দেখেন নেকিকে আল্লাহ কত ক্ষমতা দিবে কিয়ামতের দিন, লোককে দেখাইবার লেগে আল্লাহর বান্দা বান্দিকে। এই যে হাত পা ধরে যে মানুষ মানে আল্লাহর রসুল বা সাহাবির কাছে দিয়েছেন বা আলেম উলামারা যে নেয় শুধু নেকি করাইবার জন্য, কিসের কারণে? দেখবেন কিয়ামতের দিন ওর একটা ক্ষমতা আছে, আল্লাহ ওকে একটা ক্ষমতা দিয়ে দেবেন নেকিটাকে, এই ব্যাপার ওই দানটাকে, ওই দান তখন করবে আল্লাহ আপনাকে পরীক্ষা করার লেগে বলবে যা জাহান্নামে যা, হাঁট হাঁটতি জাহান্নামে হাঁট যা, ওটা কিন্তু মাপা হয়নি, হাঁট জাহান্নামে যা, ও জাহান্নামে যেতে লেগেছে, ঘুরে ঘুরে তাকাইছে আল্লাহর দিকে দেখে না, বুঝতে পারছে দেখে না, বুঝতে পারছে দেখে না, যা তুই এই ব্যাপার ওয়ার দানটা কিন্তু ওকে চিনতে পেরেলে মের দেহে দৌড় ওর পিছা ধরেছে, ওর পিছা ধাওয়া করে ওকে গিয়া ওর এই জাহান্নামে যে সামনে এরকম ঢাল হয়ে গেছে, বলে তুমি কে, বলে আমি অমুক তোমার দান, বলে তুমি কেন এরকম আমাকে ঘেরলো, ঘেরলে বলে আল্লাহ আমাকে জাহান্নামি করে দেহে তো তুমি কেন ঘেরছো, বলে আমি তোমাকে জাহান্নাম যেতে দেবো না, চলো আল্লাহর কাছে। বন্ধু আল্লাহর কাছে গিয়ে যখন আল্লাহকে বলছে আল্লাহ আমি ওকে জাহান্নাম যেতে দেবো না, বলে তুমি কে, আমি দিয়েছি ওকে জাহান্নামি ঘোষণা করেছি আর তুমি ওকে রুখছো, বলে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গো তোমার নবীর কথা অনুযায়ী এই এই বান্দা কি করেছিল, নিজের মাথার ঘাম পায়ে চুয়ে দিয়া বইয়া দিয়া সেই যে জমি থেকে রোজগার করেছিল, সেই ব্যবসা করে টাকা রোজগার করেছিল, আল্লাহ তোমার নবীর কথা শুনে তোমার নবীর মহব্বতে পড়া ইয়া রাব্বাল আলামিন আমার উপরে মায়া করেনি, দয়া করেনি, মেহরবানি করেনি, আল্লাহ গো তোমার নবীর কথা শুনে আমাকে দান করে দিয়েছিল, আল্লাহ আমি হইলাম তার মানে জমির ধান, আমি হইলাম তার যেন ব্যাংকের টাকা, আল্লাহ গো আমি হইলাম তার তার পকেটের টাকা, ইয়া রাব্বাল আলামিন তোমার নবীর কথা অনুযায়ী দান করেছে, আল্লাহ গো আমি একে জাহান্নাম যেতে দিব না। আল্লাহ বলবেন এটা তো আমার বান্দা, তুমি তার দান হইয়া যদি তোমার এত মায়া হয় তাহলে এটা তো আমার বান্দা, আমি নিজের হাতে তৈরি করেছি, তাহলে আমার কত দয়া হতে পারে, এরে বান্দা যাও যাও আমি আল্লাহ তোমার উপরে দয়া করলাম, যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। নারে তাকবীর বাপ যা, দেখেন কত দামি, আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, বেশি চাহাবো না, দশটা লোক আছেন এখানে আল্লাহওয়ালা, কোনো আল্লাহওয়ালা পরহেজগার মানুষ, দশটা লোকের কাছে আমি 1,000 টাকার টাকা নেব, দশটা লোকের কাছে বেশি নেব না, 1,000 টাকার টাকা। বলে মলানা 11টা যদি হয়ে যায়, 10টা কেনা হলো, 10টা হওয়ার কারণ আছে, 10টা সাহাবির আমি বন্ধু বানাবো আপনাকে, 10টা সাহাবির, এই 10টা সাহাবি এমন মূল্যবান যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দেখলো, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে তুমি বন্ধু বানাও ওই লোকগুলার সঙ্গে যারা যাদের আখলাক চরিত্র ভালো, যারা ভবিষ্যতে জান্নাতে যেতে পারে, ওদের মানে মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, পরহেজগার ওয়ারা, দিনদার যারা, নামাজি ওয়ারা, ওদের সঙ্গে তুমি বন্ধুত্ব গড়াও, কারণ ওরই সঙ্গে তোমার স্থান কিয়ামতের দিন জান্নাতে হবে। বাপ জান আমি 10টা সাহাবিকে যাকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছিল ওদের সঙ্গের সাথে আপনাদেরকে আমি বলছি, মাশাআল্লাহ নারে তাকবীর, 6 ঘরিয়া 59 এর ছেলে 1 খাটা চলে এলো 1,000, আর 8টা কলম আমি চাই, 8টা কলম আমি চাই আল্লাহর বান্দা বান্দিদের কাছে, জিরারা দিবদিছি করছেন, দিবদিছি করছেন মানে কম করে দিবেন, ওনাদের বাড়ি আসছে এখনি, পালাইবেন না, আপনারা দেবেন ইনশাআল্লাহ, আপনারা দেবেন আপনাদেরও দোয়া হবে, আপনারও 10-20-50-100-200 আমি দান নেব, যিনারা যাচ্ছেন
যাচ্ছেন আলহামদুলিল্লাহ, যান অসুবিধা হতে পারে, সুবিধা অসুবিধার ব্যাপার আছে, একটু আমার কাছে এসে আমার সঙ্গে মুসাফাটা করে 10টা টাকাও হলে আমার হাতে দিয়ে আপনি যাবেন চা পান খেতে, আমি খুশি হব আপনার উপরে, আপনার উপরে। আর ইনশাল্লাহ আপনাকে আমি দোয়া দেব। আমার বাপজান দুইখানা কলম হয়ে গেছে আর 8টা কলম আমার চাই। 8 জন আল্লাহর বান্দা বান্দি কে এমন আছেন, 8টা সাহাবীর সঙ্গীর সাথে আপনাকে করব, যাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছিলেন, মরলেই সুসংবাদ পেয়ে গেল এরা, দুনিয়াতে মরলেই এরা জান্নাতি চলে যাবে। আল্লাহ দুনিয়াতেই জান্নাতি, আবু বকর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আল্লাহু আকবার, এরকম করে 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 10টা সাহাবীর নাম দেওয়া হয়েছে, ওরা জান্নাতি। বাপজান 10 জন আল্লাহর বান্দাকে আমি চাই, 2 জনকে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। আনারুল নানি আল্লাহ কথা জানেছিল, আল্লাহ 1000 টাকা আল্লাহ তোর রাহে দিল, দিল কি না দিল খোদা দানে বুঝা গেল, তার দানে পরিমাণ হলো 1000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। আল্লাহ সামেদ আলী নামে দেখো ভাই যেন আমার ছিল, 1000 টাকা দানি আল্লাহ 3 নম্বরে হইলো, আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্যতে কইরা গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মলা মনে রয়ার মান, ও গো আল্লাহ দয়াময়ী দয়া প্রকাশিয়া, এ দানের দান কেন গ্রহণ করিয়া, এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করে দিও যত আছে ভুল ভ্রান্তি, কাতরে তোমার কাজে বলি বারে বার, ওনা আসে পুলসে রাতে করে দিও পার, 350 কদা বছরের রাগা, চোখের পালকে পার করে দিও তাহা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন, আমিন 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 সুম্মা আমিন। খুব চটচট করে আপনারা দানটা দেন তো, মধ্যখানে একটু আপনাদেরকে আমি দোয়া দিব, দেওয়ার পরে আর 2টো হাদিস রেখেছি আপনাদের কাছে, এই 2টো হাদিসের আমি বায়ান করব, আমার মা খালাদের জন্য রেখেছি, আপনাদের একটা জন্য রেখেছি, এই 2টো হাদিসের বায়ান করে আমি বক্তব্য ইতি করব, তারপরে বক্তা হিসেবে যাবেন, আমি নেমে যাব। আমার বাপজান, আমার ভাই জানেরা আসেন দেখি, আমার কোনো ভাই আর একটা 4 নম্বর কলম আছেন, কোনো আল্লাহর বান্দা 4 নম্বর আছেন, আল্লাহু আকবার, 4 নম্বরের কোন আল্লাহর বান্দা। আমার যুবক ভাইগুলাকে আমি চাই বেশি করে, কারণ যুবকেরা বেশি মানে ইসলাম বাঁচাবার দিকে ওরাই আগে ছিল, আল্লাহ রসুলের জামানায় যুবক যুবক সব সমস্ত সাহাবিরা ইসলামকে টিকিয়ে রেখেছে, আর আল্লাহ যুবকের এবাদতকে বেশি ভালোবাসে, যুবকেরা যদি এবাদত করে আল্লাহ বেশি খুশি হয়। আর কিয়ামতের দিন এটাও একটা সুসংবাদ আপনাকে দিই, যুবকেরাকে আল্লাহ জান্নাতে দেবে, যুবক কইরাই জান্নাতে দিবে, বুড়া করে জান্নাতে দিবে না। যারা বুড়িয়ে গেলেন এবাদত কইরা 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 বুড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, কিয়ামতের দিন যখন জান্নাত পাবেন তখন আপনাকে আল্লাহ যুবক বানিয়ে দেবে। তাহলে যুবকের দাম বেশি, যুবক আল্লাহ যুবককেই বেশি ভালোবাসে। আমার ভাইজানদের কাছে আমি চাই, আর যুবকের কি কাছে দান আল্লাহ বেশি নেবে? আল্লাহ বলেছেন মসজিদ বানিয়ে নিব তাও যুবকের কাছে, মাদ্রাসার খাদিম বানাবো তাও যুবকের কাছে, ইসলাম টিকেছে যুবকের দিয়ে দাঁড়াই, কোরআন টিকেছে যুবকের দাঁড়াই। মাশাআল্লাহ, আপনার আপনার নামটা বলেন তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। এ রাব্বুল আলামিন দেখো তার বান্দা আল্লাহ কত জানা ছিল, দেখো আল্লাহ এখানে তার নাম গোপনে তো আল্লাহ দিল 1000 দিল, দিল কিনা দিল খোদা দানে বুঝা গেল, তার দানের পরিমাণ হলো 1000 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে খোদা করে দিও পাকা, ও গো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া, দীর্ঘজীবী করে তার রাখো বাঁচাইয়া, অপরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো ও গো দয়াময়, কারো সাধ পাই পারো সাধনার বলে, দয়া মাই তুমি তার দয়া না করিলে, তাই দোয়া করি কথা ওগো পাকাবাড়ি, মাশাআল্লাহ, তাফাজ্জুল হক আল্লাহ জন্য 1000 টাকা দান দিয়ে জানলা, সামরুল মাস্টারে 5000, মাস্টার কিসের মাস্টার, এটা ইঞ্জিনিয়ারিং কাজ করে, ইঞ্জিনিয়ারিং মাস্টার, তো মাস্টারটার সাথে সালাম মোসাফা করা যাবে না, চলে গেল, সালাম মোসাফা করতো একটু খালি, ও টাকা বেশি দিয়েছে, ওর কাছে টাকা আর নিব না, ও যেন না ডরাই, একটু দোয়া করে তুমি সালাম মোসাফা করতো, ওকে লিয়া দোয়া করতো, এটা আমার আবদার ছিল। জি মাস্টার মশাই একটু আইসেন তো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া আমিনকাস